Welcome back to Linux System Security Hardening and Troubleshooting video. Asker video te amra jeta dekhbo seta hocche Linux system er bootloader entry kibhabe restricted kora jay. Amra jani je amra Red Hat ba CentOS ba Ubuntu ba Kali ba Debian je kono Linux distribution e byabohar kori na keno prottekta distribution e amra khub shohojei kernel bypass kore অর্থাৎ বুটলোডার এডিট করে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারি। কিন্তু এই পাসওয়ার্ড রিসেট করাটা যেমন সহজ তেমনই সিস্টেমের জন্য সিকিউরিটি ইস্যু থাকে। অর্থাৎ আপনার সিস্টেমে যে কেউ চাইলে এভাবে বাইপাস মোডে পাসওয়ার্ডটা রিসেট করে ফেলতে পারে। এখন আমরা যদি চাই তাহলে এই বাইপাস মোডটায় ঢোকার আমরা স্টেপগুলো বন্ধ করে দিতে পারি। তো আমরা প্রথমে দেখে নিই যে আসলে কীভাবে আমরা এই বাইপাস মোডে ঢুকি। অর্থাৎ আমার একটা সিস্টেম আছে, ধরেন এই সিস্টেমে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন লিনাক্স স্টুডেন্ট আর এখানে নট লিস্টেড। তো আমি এই সিস্টেমে আমি রুট ইউজারে লগ ইন করলাম, বাট আমি কিছু পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলাম যে পাসওয়ার্ড দিয়ে আমি মোটেও ঢুকতে পারি না বা আমার জানা নাই, একথায় পাসওয়ার্ড জানা নাই। কিন্তু আমার যদি ইচ্ছা থাকে আমি এই সিস্টেমের ভিতর ঢুকবো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি যে এই সিস্টেমের কোনো ব্যাকডোর আছে কি না যেটা ব্যবহার করে আমি এই সিস্টেমে ঢুকতে পারি। তো লিনাক্স সিস্টেমে বিশেষ করে রেড হ্যাট সেন্টোসে খুব সহজেই সিস্টেমে ঢোকা যায়। আপনি যদি পাসওয়ার্ড যদি জানা না থাকে আপনি খুব সহজেই বুটলোডার এডিট করে আপনি পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে পরবর্তীতে আগে যে ইউজার বা অ্যাডমিন ছিল সে তার পুরাতন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আর লগ ইন করে চেষ্টা করতে পারবে না। তার অর্থ দাঁড়াবে এই যে কেউ হয়তো এর আগে অন্য কোনো পাসওয়ার্ড ব্যবহার করছে বা অন্য কোনোভাবে সিস্টেমে লগ ইন করছে। আমরা দেখি, আমরা প্রথমে সিস্টেমটা রিবুট দেবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেমটা রিবুট দেবো, অর্থাৎ রিস্টার্ট দেন। রিস্টার্ট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এন্ট্রি, এটাকে আমরা বলি গ্রাব বুটলোডার। আমরা ইতিমধ্যে একটি ভিডিওতে গ্রাব বুটলোডার সম্পর্কে আমরা আলাপ করেছি। তো এখানে হচ্ছে গ্রাব বুটলোডার, আর এই যে দেখতে পাচ্ছেন আমি আপ অ্যারো এবং ডাউন অ্যারোতে যে লাইন দুইটা হাইলাইট করা হচ্ছে, এই প্রথম লাইনটা হচ্ছে আমার কার্নেল এবং দ্বিতীয় লাইনটা হলো আমার রেস্কিউ কার্নেল। এখানে কিন্তু লেখা আছে সুন্দর করে দেখতে পাচ্ছেন রেস্কিউ কার্নেল। এই কার্নেল অর্থাৎ প্রথম কার্নেলটা যদি মিস হয়, অর্থাৎ কোনো কারণে সমস্যা করে, তাহলে আমরা ব্যাকআপ কার্নেল বা রেস্কিউ কার্নেলে সিস্টেমে ঢুকতে পারি। আচ্ছা, আর নিচে দেখতে পাচ্ছেন ইউজ আপ অ্যান্ড ডাউন অ্যারো কিজ টু সেন্স দ্য সিলেকশন, তার মানে আমি কিবোর্ড থেকে আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করে আমরা এই কার্নেল সিলেক্ট করতে পারি। ওকে, যাই হোক, আমরা তাহলে এই উপরে কার্নেলটা সিলেক্ট করলাম, যেহেতু আমাদের এটা আমাদের ডিফল্ট কার্নেল, সিস্টেম এই কার্নেল দিয়ে লোড হবে। আর নিচে দেখতে পাচ্ছেন যে প্রেস ই টু এডিট দ্য সিলেক্টেড আইটেম, তার অর্থ যে আমি যে অপশনটা সিলেক্ট করি না কেন সেটা আমি চাইলে ই দিয়ে এডিট করতে পারি, অর্থাৎ কিবোর্ড থেকে ই প্রেস করে এডিট করতে পারি। উপরের লাইনটি যদি আমরা এডিট করতে চাই, অর্থাৎ উপরের কার্নেলটি যদি এডিট করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব। আমি এখন ই প্রেস করলাম, এখন দেখতে পাচ্ছেন এটা হলো আমার কার্নেল হেডার। এখন আমি চাইলে এখানে দেখতে পাচ্ছেন কয়টা লাইন আছে, লোড ভিডিও সেট জিএফএক্স ইন স্মড এবং লিনাক্স, এই লিনাক্স টোটালটাই একটা লাইন, আইএন আইটিআরডি এটা হচ্ছে একটা লাইন। তাহলে আমরা যেটা করি সাধারণত পাসওয়ার্ড রিসেটের জন্য, এই লিনাক্স লাইনের শেষে আমরা চলে যাই এবং এখানে যে আমরা লিখি আরডি ডট ব্রেক, বিআরইএকে, হ্যাঁ আরডি ডট ব্রেক, এটা লেখার পরে এটা দেখতে পাচ্ছেন এটাও দ্বিতীয় লাইনে আসছে, এজন্য আমার আরডির পরে একটা ব্যাকস্ল্যাশ আসছে। তাহলে আরডি ডট ব্রেক, এইটা হলো আরডি অর্থাৎ রেস্কিউ ডিক্স। এই আরডি ডট ব্রেক লিখে এই কন্ট্রোল এক্স দিয়ে স্টার্ট করে দেখতে পাচ্ছেন প্রেস কন্ট্রোল এক্স টু স্টার্ট। আরডি ডট ব্রেক লেখার পরে কন্ট্রোল এক্স প্রেস করে যদি আমরা স্টার্ট করি, তাহলে দেখতে পাবেন যে সিস্টেম মূল ফাইল সিস্টেম লোড না করে কার্নেল চলে যাবে হচ্ছে টেম্পোরারি ফাইল সিস্টেমে। এখানে দেখতে পাচ্ছি উপরে রান ইনি টেম্প ফাইল সিস্টেম, অর্থাৎ আমরা এখন মূল ফাইল সিস্টেমে প্রবেশ করি নাই। আমরা এখানে যদি এলএস কমান্ড দিই, এখানে দেখতে পাবো যে এখানে হচ্ছে আমাদের টেম্পোরারি ফাইল সিস্টেম, এখানে যা দেখতে পাচ্ছেন এটা আমাদের মূল ফাইল সিস্টেম না। ওকে, এখন আমরা চাইলে এখান থেকে আমরা পাসওয়ার্ড রিসেট করতে পারি। এর আগে যেহেতু টেম্পোরারি ফাইল সিস্টেম এখানে এটা দেখতে পাচ্ছি এবং এটা আমাদের রিড অনলি মোডে থাকে, এটাকে রিড রাইট মোডে নিতে চাইলে আমরা এখানে একটা কমান্ড দিই, সেটা হচ্ছে মাউন্ট হাইপেন ও অপশন
তারপর রিমাউন্ট মানে পুনরায় মাউন্ট করতেছি, তারপরে কি ফরম্যাটের রিড রাইট, এরপরে আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন সিসরুট ডিরেক্টরি, এই সিসরুট ডিরেক্টরি আমরা দেখাই দিই, সিসরুট সিসরুট। আচ্ছা যখন এই কমান্ডটা দিলাম তখন আমাদের সিস্টেমটা রিড রাইট ফরম্যাটে সিসরুট ডিরেক্টরি আন্ডারে এটাকে আমরা মাউন্ট করলাম। এখন যদি আমি সিসরুট ডিরেক্টরিতে প্রবেশ করতে চাই সিসরুট, অর্থাৎ আমরা নতুন শেল অ্যাক্সেস করব সিসরুট, এখন দেখতে পাচ্ছেন আমরা নতুন শেলে চলে আসছি, অর্থাৎ আমাদের এই যে সিসরুটের আন্ডার যে আমাদের মূল ফাইল সিস্টেমটাকে মাউন্ট করলাম সেই মূল ফাইল সিস্টেমটা আমরা এখন দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে ফাইল সিস্টেম আর নিচের ফাইল সিস্টেম কিন্তু এক না, উপরেটা হলো আমার টেম্পোরারি ফাইল সিস্টেম আর নিচেরটা হচ্ছে আমাদের সিস্টেমের মূল ফাইল সিস্টেম। যেখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপ বিন বুট এবং আমাদের রেড হ্যাট বা সেন্টোসের যে সকল ডিফল্ট ডিরেক্টরিগুলো থাকে এখানে আপনি সেই ডিরেক্টরিগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু উপরেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেমের টেম্পোরারি ফাইল সিস্টেম। যাই হোক, আমরা আমাদের আজকের উদ্দেশ্য ছিল যে কীভাবে পাসওয়ার্ড আমরা রিসেট করতে পারি এবং এই পাসওয়ার্ড রিসেট প্রোটেকশনটা কীভাবে আমরা বন্ধ করতে পারি। এখন আমরা যেভাবে রুট পাসওয়ার্ড চেঞ্জ করি একই পদ্ধতিতে আমরা এখানে এই পাসওয়ার্ড রিসেটটা করতে পারি। আমি এখানে পাসডব্লিউ দিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি নিউ পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখানে পাসওয়ার্ড দিই লাইক দ্যাট, আমি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। এখানে দেখতে পাচ্ছেন যে যদিও এখানে একটা মেসেজ দিবে শর্টার দেন 8 ক্যারেক্টার্স, তো সমস্যা নেই আমরা ইগনোর করতে পারি। আমরা এখানে পাসওয়ার্ড রিসেট করে দিলাম, অর্থাৎ আমার আগের কী পাসওয়ার্ড ছিল আমি জানি না বা আমার জানার দরকারও নাই। যদি আমার চিন্তাভাবনা থাকে আমি সিস্টেমে ঢুকবো তাহলে আমার মতো আমি পাসওয়ার্ড একটা সেট করতে পারি। এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিস্টেমের যত ফাইল ফোল্ডার আছে বা সিস্টেমের ফুল পার্টিশনকে এসি লিনাক্স অর্থাৎ সিকিউরিটি এনহ্যান্স লিনাক্স কর্তৃক পুনরায় রিলেবেল করার জন্য আমরা এখানে একটা কমান্ড চালাবো, অর্থাৎ টাচ স্ল্যাশ ডট অটো রিলেবেল, যার ফলে সিস্টেম যখন পুনরায় লোড হবে তখন সিস্টেম যত ফাইল ফোল্ডার আছে এই নতুন পাসওয়ার্ড পলিসি সেট করে দিবে। ওকে, তাহলে আমরা কীভাবে পাসওয়ার্ড রিসেট করা হয় এই ব্যাপারে আমরা এখানে মোটামুটি ক্লিয়ার আইডিয়া আমরা পেলাম। এখন আমরা এখান থেকে বেরোয় যাই, প্রথম এক্সিট আমরা আমাদের শেল থেকে বেরোলাম, দ্বিতীয় এক্সিট আমরা এই বাইপাস অর্থাৎ ইন্ডিট্রাম ফাইল সিস্টেম থেকে আমরা বের হলাম। এখানে দেখতে পাচ্ছেন লগ আউট, আমাদের সিস্টেম একটু টাইম নেবে। এখানে দেখতে পাচ্ছেন যে এসি লিনাক্স টার্গেট পলিসি রিলেবেল ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আমরা যে পাসওয়ার্ড এখানে অ্যাসাইন করলাম 1 2 3 4 5 6 সিস্টেম তার সমস্ত ফাইল ফোল্ডার নতুন পাসওয়ার্ড পলিসি দিয়ে রিলেবেল করবে। এখানে এটাও বলে দিচ্ছে যে এটা করতে আমার সময় লাগতে পারে, অর্থাৎ এটা ডিপেন্ড করবে আপনার সিস্টেমের যত ফাইল ফোল্ডার আছে তার উপর ভিত্তি করে, অর্থাৎ ডিস্ক সাইজের উপর ভিত্তি করে। তাহলে আমরা দেখব একটু পরে যে এই যে নতুন পাসওয়ার্ডটা আমরা সেট করলাম এই নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা ইজিলি লগ ইন করতে পারবো। তাহলে আমরা আজকে যে টপিকসটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে যে এই যে পাসওয়ার্ড আমরা রিসেট করলাম কিন্তু আপনি চাচ্ছেন না যে কেউ এই বাইপাস মোডে প্রবেশ করে এইভাবে পাসওয়ার্ড সে রিসেট করতে পারবে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটি বুটলোডারের পাসওয়ার্ড সেট করতে হবে। তো কীভাবে আপনি বুটলোডারের পাসওয়ার্ড সেট করবেন, যে কেউ যদি বাইপাস মোডে ঢুকতে চায় অর্থাৎ সিস্টেম যখন বুট হয় অর্থাৎ গ্রাব বুটলোডার এডিট করে ঢুকতে চায় তো তখন কীভাবে পাসওয়ার্ড সেট করা যায় সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিস্টেম চলে আসছে, আমরা এখানে দেখি আমরা যে পাসওয়ার্ড সেট করেছিলাম অর্থাৎ রুট পাসওয়ার্ড, এই নট লিস্টে ক্লিক করে ইউজার নেম দেব রুট এবং রুটের পাসওয়ার্ড যেহেতু আমরা 1 2 3 4 5 6 দিচ্ছি তো দেখি 1 2 3 4 5 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব সহজেই পাসওয়ার্ডটা রিসেট করে অর্থাৎ 1 2 3 4 5 6 দিয়ে আমরা সিস্টেমে প্রবেশ করলাম। ওকে, এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গ্রাব বুটলোডার এডিটিং এটা আমরা রেস্ট্রিক্টেড করতে চাচ্ছি, অর্থাৎ কেউ যেন আমার এই গ্রাব বুটলোডার এডিট করে পাসওয়ার্ড সেট না করতে পারে। তো এই জন্য আমাদের যেতে হবে যেখানে আমাদের বুটলোডার থাকে অর্থাৎ গ্রাব ফাইল যেখানে থাকে অর্থাৎ cd/bootdirectory আমাদের বুট পার্টিশন, বুট পার্টিশনে গেলাম, এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের EFI এবং গ্রাব ডিরেক্টরি আছে। আমাদের প্রথমে দেখে নিতে হবে fd -l কমান্ড দিয়ে আমরা দেখব সিস্টেমটা mbr না gbd। তো যেহেতু এখানে ডিস্ক লেভেল টাইপ ডস আমরা fd -l কমান্ড দিলে এই আউটপুটটা পাবো, এখানে ডস থাকলে বুঝবেন অর্থাৎ mbr, আর যদি এখানে gbd থাকে তাহলে বুঝবেন gbd। আমাদের গ্রাব টু ডিরেক্টরিতে ঢুকতে পারবো, আর যদি আপনার gbd থাকে তাহলে EFI ডিরেক্টরিতে ঢুকতে হবে। ওকে, তাহলে আমরা cd গ্রাব টুতে ঢুকবো। ওকে, গ্রাব টুতে ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল আছে সেটা হচ্ছে grab.cfg, এটা হলো আমাদের গ্রাবের কনফিগারেশন ফাইল, আমরা ইতিমধ্যে একটা ভিডিওতে দেখছি।
তো আমরা চাচ্ছি যে grub.cfg ফাইল যেহেতু এডিট না করতে পারে সুতরাং এই grub.cfg ফাইলের মধ্যে একটা পাসওয়ার্ড সেট করে দিব তাহলে এই grub.cfg ফাইলের পাসওয়ার্ড সেট করার জন্য আমরা এখানে একটি কমান্ড চালাবো সেটা হচ্ছে grub to set password set password এখন grub to set password দেওয়ার পরে যে এন্টার প্রেস করে এখানে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ডটা দিবেন একটি কমপ্লেক্স পাসওয়ার্ড যে কমপ্লেক্স পাসওয়ার্ডটা আমার grub বুটলোডার এডিটের জন্য দরকার হবে অর্থাৎ আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম ওকে ফাইন আমরা আবার কনফার্ম পাসওয়ার্ড দিব কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখন দেখবেন যে এখানে একটি ফাইল তৈরি হয়েছে যে ফাইলটা আমার আগে ছিল না এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফাইলগুলো ছিল বর্তমানে অ্যাডিশনাল আরেকটি ফাইল আসছে সেটা হচ্ছে ইউজার ডট সিএফজি অর্থাৎ এটা হলো একটা কনফিউশন ফাইল ডট সিএফজি যেহেতু এখানে দেখাচ্ছে এখন এই ফাইলটাকে যদি আমরা দেখতে চাই যে আমাদের ভিতরে কি আছে আমরা ক্যাট ইউএসআর ডট সিএফজি ফাইলটা আমরা সহজে দেখতে পাচ্ছি যে গ্রাব টু পাসওয়ার্ড অর্থাৎ আমি এই এখানে যে পাসওয়ার্ডটা অ্যাসাইন করেছিলাম সেই পাসওয়ার্ডটার আউটপুট হলো এটা এবং এখানে দেখতে পাচ্ছেন এটা সা অ্যালগোরিদম ব্যবহার করে অর্থাৎ সা 512 সিকিউর হ্যাশ অ্যালগোরিদম ব্যবহার করে তারা এই পাসওয়ার্ডটাকে হ্যাশ বানাই ফেলছে অর্থাৎ হ্যাশ এটা হলো হ্যাশ ভ্যালু আমরা যখন যে পাসওয়ার্ডটা আপনি দিচ্ছেন না কেন এখানে আপনার অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ 123 বা রেড হ্যাট বা 123456 বা আপনি যে কমপ্লেক্স পাসওয়ার্ডটা সেট করবেন তার একটা আউটপুট আপনি পাবেন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউজার ডট সিএফজি ফাইলটাকে এই গ্রাব টুর ভিতরে পুশ করতে হবে অর্থাৎ গ্রাব ডট সিএফজিতে পুশ করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিই যে এটা কীভাবে পুশ করতে হয় এখন আমরা যে কমান্ডটা দিব সেটা হচ্ছে গ্রাব টু হাইপেন এমকে কনফিগ হাইপেন ও অপশন আউটপুট কোথায় যাবে এটা বুট আমার গ্রাব টু ডিরেক্টরি এবং গ্রাব ডট সিএফজি ফাইল ওকে আমাকে কিন্তু এই ফাইলটা দেখানো লাগবে না যে ভাই এই ফাইলটা কই গেল এই ফাইলটা আমার দেখানো লাগবে না আমার গ্রাব টু এমকে কনফিগ দিলে অটোমেটিকলি ইউজার ডট সিএফজি ফাইলের যে পাসওয়ার্ড এখানে আমরা দিচ্ছি এই পাসওয়ার্ডের অপশনটা এই ফাইলের ভিতর সরাসরি অ্যাড হয়ে যাবে তাহলে যদি এখন এন্টার প্রেস করি যেখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং গ্রাব কনফিউশন ফাইল এবং ইটস ডান তার অর্থ আমাদের ইউজার ডট সিএফজির যে পাসওয়ার্ড দেওয়া আছে এটা আমাদের এই ফাইলের ভিতর পুশ হয়েছে অর্থাৎ গ্রাব ডট সিএফজির ভিতর চলে গেছে এখন যদি আমরা এটা দেখতে চাই যে কোথায় আছে এটা কীভাবে আছে সেটা আমরা দেখতে পারি সেখানে আমাদের এরকম থাকবে না আমাদের এরকম কোনো ক্যারেক্টার বা কোনো হ্যাশ ভ্যালু থাকবে না শুধু দেখা যাবে যে ওখানে ইউজার ডট সিএফজি একটি ফাইল আছে আমরা দেখতে পারি এটা অর্থাৎ গ্রাব ডট সিএফজি ফাইলটা আমরা ওপেন করতে পারি ইআইএম গ্রাব ডট সিএফজি এবং এখানে আমরা যদি আমরা সেট নাম্বার দিই সেট নাম্বার লাইন নাম্বার দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এখানে আছে লাইন নাম্বার হচ্ছে 79 এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডট সিএফজি একটি ফাইল এর এখানে পাথ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার ডট সিএফজি এবং গ্রাব টু পাসওয়ার্ড ওকে এবং এই পাসওয়ার্ডটা একমাত্র কার জন্য এটা হলো রুটের জন্য কিন্তু ওকে তার অর্থ এখানে যখন আপনি পাসওয়ার্ড এডিট করবেন তখন অবশ্যই রুটের নাম ডিক্লেয়ার করতে হবে ওখানে কিন্তু ইউজারের নাম চাবে অর্থাৎ আপনি ইউজার নাম ভুলে গেলে হবে না এখানে যদি আপনি মেনশন করতে চান যে আমি নির্দিষ্ট ইউজারকে দিব সেটাও করা যাবে যে আমি রুটকে দিব না কারণ রুটের পাসওয়ার্ড তো সবাই জানে আপনি অন্য একটা নাম ব্যবহার করতে পারেন সেই নাম দিয়ে আপনি এডিট করবেন সেটাও সম্ভব তো এখানে রুটের নাম মেনশন করা আছে তার অর্থ আমরা যখন পাসওয়ার্ডে লগ ইন করবো সেখানে ইউজার নেম রুট থাকবে এবং পাসওয়ার্ড আমাদের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি অ্যাজ এ গ্রাব পাসওয়ার্ড সেই গ্রাব পাসওয়ার্ডটা আমাকে দেখাতে হবে আমরা একটা আইডিয়া পেলাম যে পাসওয়ার্ড যখন আমরা গ্রাবে দিব তখন এটা কোথায় থাকবে সে সম্পর্কে আমরা একটু জানলাম ওকে আমরা এখন সেভ করতে পারি সেভ করার পর ওকে এখন আমরা রিবুট দিয়ে দেখবো আমরা আমাদের বুটলোডারটাকে এডিট করতে পারি কি না তাহলে আমরা এখন রিবুট দিই আমরা আবারও সেই একই জিনিস পেলাম অর্থাৎ আমাদের এই বুটলোডার থেকে কার্নেল এখন এখানে দেখতে পাচ্ছেন সেই নিচে লেখা আছে ইউজ দ্য আপ অ্যান্ড ডাউন অ্যারো কিজ টু চেঞ্জ দ্য সিলেকশন প্রেস ই টু এডিট তার অর্থ আমরা যদি এখন ই দিয়ে এডিট করতে চাই তাহলে দেখে কী বলে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম তার অর্থ আপনি যদি ইউজার নেম পাসওয়ার্ড না জানেন তাহলে কিন্তু আর এডিট করতে পারবেন না কিন্তু আমরা এই পাসওয়ার্ড দেওয়ার আগে কিন্তু আমরা সহজেই এই কার্নেল হেডারকে আমরা এডিট করতে পেরেছিলাম তো যেহেতু আমরা জানি যে আমাদের এখানে কি ইউজার নেম দেওয়া আছে আমরা খুব সহজেই জানি এটা ইউজার নেম ইউজার রুট এবং রুটের পাসওয়ার্ড অর্থাৎ আমরা ইউজার ডট সিএফজির ভিতরে যে পাসওয়ার্ডটা সেট করেছি
সেটা অর্থাৎ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার কার্নেল হেডারকে আমরা এডিট করতে পারছি। ওকে, এখন আমি চাইলে আমি আমার মতো প্রয়োজনীয় চেঞ্জ বা প্রয়োজনীয় সেটিংস আমি এখান থেকে করতে পারবো, কিন্তু যে পাসওয়ার্ডটা জানবে না সে আর কোনোভাবেই এটা এডিট করতে পারবে না। অর্থাৎ এই বুটলোডারে ঢুকতে গেলে বা এই গ্রাব ডট সিএফজি ফাইলকে এডিট করতে গেলে বা কার্নেল হেডার এডিট করতে গেলে অথবা সিস্টেম বাইপাস আপনি যেটাই বলেন না কেন সিস্টেমে ঢুকতে গেলে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। ওকে, তাহলে আমরা এই গ্রাব পাসওয়ার্ড রেস্ট্রিক্টেডের মাধ্যমে আমরা খুব সহজেই গ্রাব বুটলোডার এই এডিটিংটা রেস্ট্রিক্টেড করতে পারি। তার অর্থ যে শুধুমাত্র অথরাইজ ইউজার ছাড়া কোনোভাবেই অন্য কোনো ইউজার যেন এই কার্নেল হেডারটাকে এডিট করতে না পারে। ওকে, তাহলে আজকে আমরা আমাদের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম আমাদের সিস্টেমের বিশেষ করে রেড হ্যাট এবং সেন্টোসের ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ হার্ডেনিং দেখলাম যে কীভাবে গ্রাব পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের গ্রাব বুটলোডারটাকে এডিটিং থেকে রেস্ট্রিক্টেড করা যায় এই বিষয়ের উপর বিস্তারিত আমরা আলাপ করেছি। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি হার্ডেনিং বা ট্রাবল শুটিং বা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলাপ করব। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।